রাজকুমার পাল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন দুনিগ্রাম শাখা। মহাশয়, গণ্যমান্য ব্যক্তিরা, স্বাস্থ্য সম্পর্কিত কিছু বিষয় আমাদের মাঝে আমার সামনে উপস্থিত শ্রুতি মন্ডলী এবং এর কর্মীবৃন্দ এবং আমাদের এসএস দিদিরা সবাইকে বন্ধন কর্ণগরের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মহত অতিথিবৃন্দকে পেয়ে। 7 সেপ্টেম্বর হওয়ার কথা, আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলে রয়েছে আপনার চাল রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে, বাদাম রয়েছে। দিজ আর অল ইনগ্রিডিয়েন্টস ফর প্রপার নিউট্রিশন। আমাদের দেশের প্রধান সমস্যা আপনারা শুনলেন, স্যার বললেন একটু আগে যে নিউট্রিশন ইজ দ্য বার্নিং প্রবলেম এবং নিউট্রিশন ম্যাল নিউট্রিশনের জন্য বহু এলাকার মধ্যে যতগুলো আন্ডার 5 মানে শিশু আছে, 5 বছর নিচে যতগুলো শিশু আছে তাদের প্রত্যেকে পুষ্টি যাতে কোনো সমস্যা যাতে না হয় আমরা আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে আমরা পালন করেছি। এবং এর পাশাপাশি সরকারের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে আমাদের স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য দপ্তরের সাথে মিলে আমরা স্বাস্থ্যের সেমিনারের আয়োজনটা করেছি যাতে আমাদের জনগণের মাঝে এই স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে দেওয়া যায়, কিভাবে শিশুদের অপুষ্টি দূর করতে হবে তথ্য আলোচনা সভার আয়োজন করেছি। মঞ্চে আমরা দেখলাম নানান রকম সবজি রাখা হয়েছে, এগুলো কিসের জন্য? আপনারা জানেন যে পুষ্টির জন্য আমাদের খাদ্য মানে নিশ্চিত করতে হবে, কারণ বিশেষ করে আমাদের সুষম খাদ্য সবজিগুলো যেগুলো দেখানো আছে মঞ্চের মধ্যে এগুলো হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য এবং পুষ্টি নিশ্চিত করার জন্য এই ধরনের বিভিন্ন রঙের সবজি আমাদেরকে প্রতিনিয়ত মানে আহার করতে হয়। এবং এছাড়াও আপনি দেখছেন যে এখানে চাল, ডাল এবং বাদাম এখানে মানে দেওয়া আছে, এগুলির মাধ্যমে কীভাবে পুষ্টিকর ছাতু বানানো যায় আমরা জনগণকে আমরা শিখিয়ে দিই হাতে কলমে, যাতে ওনারা ঘরে এই যে চাউল। এই যে আজকে দেখলাম আমাদের ICTS বা আশা কর্মী দিদিদেরকে এখানে ডাকানো হয়েছে, ওনাদেরকে কী কারণে ডাকা হয়েছে? এটা হচ্ছে যে আমাদের যে সবার জন্য স্বাস্থ্য উন্নতি এটা তো একভাবে তো সম্ভব না, আমরা চাই সরকার এবং NGOগুলো মিলেমিশে তাদের কাজগুলো করি এবং সেই কারণে আমাদের বিভিন্ন স্বাস্থ্য সহায়িকা যারা আছে আমাদের ওদের সাথে গ্রামে আশা কর্মী এবং NLPরা মিলে এই কাজগুলো করছে। আমরা চাই সবাই মিলেমিশে কাজগুলো করুক, মানে শিশুরা অপুষ্টি থেকে মুক্ত থাকুক। আপনার নাম? আমার নাম ডাক্তার গৌতম কুমার ঘোষ, আমি বন্ধন হেলথ প্রোগ্রামের ডিরেক্টর।